এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ফেনী দুই আসনে। ফেনীর পাগলা মিয়ার মাজার এলাকায় আছেন সহকর্মী দাউদ খান, তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। দর্শক স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা আছি জাতীয় সংসদের নির্বাচনী আসন 266 ফেনী দুই। আজ সারাদিন আমরা তুলে ধরার চেষ্টা করব আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেনী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম। খন্দকার নজরুল ইসলাম, আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাই যে জাতীয় পার্টির অবস্থান আসলে এই আসনে কেমন। আপনারা গত 10টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দুইবার জয়লাভ করেছিলেন, বর্তমানে আপনাদের অবস্থান কেমন এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন? জাতীয় পার্টির অবস্থান আগে থেকে অনেক ভালো। আমরা এই আসনে গতবার আমরা মহাজোট থেকে ফেনী তিন পেয়েছিলাম, এবারও ইনশাল্লাহ আমরা ফেনী তিনটি আসনেই আমরা নির্বাচন করব এবং এই নির্বাচনে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হব এবং আমাদের সাংগঠনিক শক্তি অনেক ভিত্তি এবং অনেক মজবুত এবং আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হব, এই আশাবাদ ব্যক্ত করি আমি। আপনারা তো মহাজোটের সাথে নির্বাচনের করছেন গত সময়গুলোতে, আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবেন নাকি মহাজোটের সাথে আপনারা নির্বাচন করবেন? কি নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে আপনাদেরকে? আমার নেতা হোসেন মাহমুদ এরশাদ আমাদেরকে বলেছে 300 আসনে নির্বাচন করার জন্য, শেষ মুহূর্তে যদি মহাজোট ভিত্তিক নির্বাচন হয় তাহলে আমরা মহাজোটে নির্বাচন করব এবং আমরা এখন এই মুহূর্তে আমরা 300 আসন নিয়ে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আপনি তো, আমরা যতদূর জানলাম, আপনাকে মহাজোট জাতীয় পার্টি থেকে আপনাকে মনোনয়ন অলরেডি দেয়া হয়েছে, সেক্ষেত্রে আগামী নির্বাচনে আপনার পরিকল্পনাগুলো যদি একটু বলতেন। আমার পরিকল্পনা, আমি একটি সুন্দর ফেনীকে সাজাবো, সেই পরিকল্পনা আমার আছে এবং আমি ফেনীকে সন্ত্রাস এবং মাদক মুক্ত এবং একটি পরিপূর্ণ একটি যেন সারা বাংলাদেশের ভিতর একটি সুন্দর জেলা হিসাবে অবস্থান করতে পারে, আমি সেই আমার পরিকল্পনা নিয়ে আমি এগুচ্ছি। সর্বোপরি আপনারা জাতীয় পার্টি এই আসনে নির্বাচনের জন্য প্রস্তুত আছেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস, দর্শক এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস বেলা একটার সংবাদে আবারও হাজির হবে, আপনাদের সামনে তুলে ধরবে অন্য কোন রাজনৈতিক দল নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।